এখানে আমি ফার্স্টে এসেছি 26 লাখ প্লাস জিএসটি। চলো পুরো সেন্ট্রালাইজ এসি, বাথরুমটাও এসি, আর তো উচ্চারণ করতে পারছি না, ইংলিশও ভুলে গেছি। আই ফ্রান্সি এই পেট সাপাটা কিন্তু হোটেল থেকে আজকে খাওয়া দাওয়া করবো না, সেটাও একত্রই করাই। উফ, গোয়ানি স্টাইল 650 টাকা অনলি। কীভাবে সাজিয়েছে দেখো, এটার দাম বেশি নয়, মাত্র 1200 টাকা। সব থেকে ছোটো সাইজে 350 গ্রাম ওজনের। ডিজার্টে নিয়েছিলাম আমরা এই যে ডিশটা, এটা হচ্ছে ডিজার্টের জন্য। একটা কাণ্ড হয়ে গেল, এরা আজকে এখানে থাকতে দেবে না, এখন আমাদের হোটেল থেকে কাছাকাছি বার করে দিয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ওয়েলকাম আমচি মুম্বাই থেকে। তো আজকে আমরা রয়েছি ক্যাপিটাল অফ দ্য নেশন মুম্বাইতে। কালকে যখন ব্লগে আপনাদের দেখিয়েছি আমি কিভাবে এসে পৌঁছালাম কলকাতা থেকে, এখানকার নাইট লাইফ কিভাবে এক্সপ্লোর করলাম, সিদ্ধিবিনায়ক মন্দির দেখালাম, আজকে কিন্তু অন্য সিনারিও। আজকে দিনের বেলা বেরোবো, এখন বাজে সকাল 10:45, ঘুম থেকে উঠেছি দেরি করে, বুঝতেই পারছো। ফ্রেশ ট্রেশ হয়ে একদম ফুল রেডি হয়ে নিয়েছি, খালি ভাই আসবে, আমরা ব্রেকফাস্ট করবো। আচ্ছা, ব্রেকফাস্টের কথাতে মনে পড়লো, এখানে ব্রেকফাস্টটা আমাদের এই হোটেলে 3500 টাকা রুম ভাড়া, তো তার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। ব্রেকফাস্টে কী কী আছে? পোহা, ব্রেড অ্যান্ড অমলেট, এখনো একটা নিতে পারবেন, মানে ব্রেড অমলেট একদিকে অথবা পোহা। এই আমার জন্য ব্রেড অ্যান্ড অমলেট আর ভাইয়ের জন্য পোহা, কোয়ান্টিটিটা বেশ কম, কিন্তু চলো ব্রেকফাস্টের জন্য আর কী করা যাবে। এখানে যেরকম, তো আজকে আমরা বেরোবো সিটি লাইফ ইন ডে টাইম, আর সব থেকে বড় কথা আমরা এখন যাব যে জন্য আমরা আমার আশা এখানে প্রথম, সেটা হচ্ছে আমরা যাব বম্বে এক্সিবিশন হল, যেখানে আমাদের প্রিন্টিং এর ফেয়ারটা চলছে, দ্যাট ইজ প্যামেক্স। তো আমরা আজকে এখান থেকে ব্রেকফাস্ট করে সিধে যাচ্ছি প্যামেক্সে। চলো, একটা কাণ্ড হয়ে গেল, এরা আজকে এখানে থাকতে দেবে না, বুকিং নিয়ে নিয়েছি অন্য রুমে, তার জন্য আমাকে তাড়াহুড়ো করে লাগেজ ফাগেজ সব পুরো গুছিয়ে নিয়েছি, নিয়ে আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি। 11:30 আমরা রুম ছেড়ে দিচ্ছি, পেমেন্ট করা ছিল 3500 টাকা। তো এই ছিল আমাদের রুম, ছাড়লাম এখান থেকে, বেরিয়ে অটো পেয়ে গেছি, সিধে এখন যাচ্ছি বম্বে এক্সিবিশন হল। চলি, হলো তো আজকে কি করব, এখন ভেবেছিলাম প্রথমে রুম খুঁজতে সময় নষ্ট হবে, তো ভাই বললো যে এক কাজ করুন, ওখানে কালকে ওরা লাগেজ রেখে দিয়েছিল কোনো একটা স্টলে, তো ওখানেই কোনো একটা স্টলে, যেখানে আমাদের চেনাশোনা প্রচুর আছে, কোনো একটা স্টলে আপাতত লাগেজ রেখে হলটাকে এক্সিবিশনটাকে এক্সপ্লোর করি, তারপরে ফেরার সময় সন্ধ্যাবেলা একবার কিছু একটা খুঁজেও নেবো ততক্ষণে, আর জানাশোনা কেউ একজন বেরিয়েই যাবে যারা হোটেলে আছে, তাদের সঙ্গে কারোর সাথে একটা মিলে চলে আসবো কোনো একটা হোটেলে, তখন কম দেখা যাবে সময় থাকে। এখন আমাদের হোটেল থেকে কাছাকাছি বার করে দিয়েছে, এখন আমরা সিধে যাচ্ছি এক্সিবিশন হল। বাইরে কিন্তু গরম রয়েছে ভালো, 30 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, সঙ্গে কড়া রোদ দেখতেই পাচ্ছ, আর হালকা হিউমিডিটিও ফিল করছি, বাট বেশিক্ষণ বুঝতে পারবো না কারণ এখানে হাওয়া লাগছে গাড়িতে, আর সিধা ঢুকে যাবো এক্সিবিশন হলে, সেখানে পুরো এসি। বাকি বম্বে বিখ্যাত ট্রাফিক নিয়ে তো কিছু বলবার নেই, প্রচুর ট্রাফিক হয় দিনের বেলাটা অফিস টাইমে। উপরে পার্কিং তাও বাসে, বিহান মুম্বাই নগরপালিকা পাবলিক পার্কিং, বাস রয়েছে, অন্যান্য গাড়িও নিশ্চয়ই আছে। আমরা গেট নাম্বার হলে 2 থেকে ঢুকেছি, টোটাল এরিয়াটা বিশাল বড়, আমরা একটা সাইড থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছি, ওই ভাই যাচ্ছে ওখান থেকে, ওর সঙ্গে যাবো। চলো ভিতরটা গিয়ে দেখাই, এন্ট্রি গিয়ে করাতে হয় রেজিস্ট্রেশন, সেটাও করিয়ে দিচ্ছে। এছাড়া আমাদের ভিতরে কোম্পানির লোক প্রচুর আছে, তারাও আরামসে করে দেবে, বাট স্টিল নাও ঠিক আছে, গেটের সামনেও করে দিচ্ছে। তো ফার্স্ট গ্লিমস হলের ভিতরে ঢুকে, মনোটেক, আমাদের রিকো, টেকনোভা, সব নোন কোম্পানি, আর ফিল্ডও তো ছোটো। আচ্ছা, ওইদিকে ক্যানন ফ্যানও পাবো, আগে দেখাচ্ছি। চলো, 1:20 স্টলে তো ঢুকে পড়েছি, এবার ক্যানন দেখা হয়ে গেছে, ক্যাননের উল্টো দিকে ছিল রিকোর, ওখানে আর যাওয়া হয়নি, খনিজমিনালটা সামনেই রয়েছে। এখানে আমি ফার্স্টে এসেছিলাম, বসছিলাম পোস্ট প্রিন্টিংয়ে, কিছু আমাদের মেশিন দরকার ছিল, পোস্ট প্রিন্টিং মানে প্রিন্টিংয়ের পরে অনেকগুলো কাজ আছে, অনেক ভ্যালুয়েবল কাজ আছে,
সেগুলোর জন্য মেশিন কিছু খুঁজছিলাম, তার মধ্যে একটা ছিল ইনিশেভ কাটিং আর ফুল কাটিংয়ের জন্য হোয়াটএভার। তো সেগুলো মোটামুটি একটা জায়গা পেয়েছি, এখানে আমি আগেও একবার দিল্লিতে এক্সিবিশনে দেখেছিলাম, এদের প্রমিসিং ফিচার্স থাকে, এদের প্রোডাক্টগুলো ভালো। লেটস সি, টোটাল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, প্রাইসিং বগেরা সব তো নিয়ে নিয়েছি, কলকাতা ফিরেই প্ল্যানিং করেই কথা বলে ডেকে নেবো ওদেরকে। বসা হয়ে গেছে, কোমরটা ধরে গেছিলো, অনেকক্ষণ ধরে হাঁটছি, এখানে একটাই মুশকিল, প্রচুর হাঁটতে হয় বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়। এই ভাবছি এবার থেকে একটু বসার জায়গা পেলে একটু বসে নেবো আগে, ক্যানোনের স্টল ছিল পিছনেই, ওখান থেকে বেরিয়েই এখানে এসে আটকে গেছি, এখনও তো আগে যেতেই পারিনি। একজনের সাথে জোর করে ফটো সেশনও করতে হলো, যাই হোক এখন বাজে 1:40, হঠাৎ মনে পড়লো তাই বলে রাখি, পরে ভুলে যাবো। তো হচ্ছে প্রচুর ভিড়, প্রচুর লোক এসছে, প্রচুর ধরনের ভ্যারাইটিস অফ প্রোডাকশন ইউনিট দেখা যাচ্ছে। আজকে আমার হোটেল স্টে করার কোনো জায়গা ছিল না, ভাবছিলাম আমি কী করবো বিকেলবেলা, তো সেটার বন্দোবস্ত হয়ে গেল আপাতত। এখানে আরও একজন চেনা পড়ে গেলেন, তিনি আমাকে জোর করে তার হোটেলে গিয়ে রাখবেন। মজার ব্যাপার হচ্ছে চার্জও লাগবে না, গতকালকারটাও লাগেনি, আজকেরটাও লাগবে না। চলো এইভাবে কতদিন চলে চলুক, তারপরে দেখছি, কালকেরটা কাল ভাবো। ঘুরতে এসে অত আগে থেকে প্ল্যানিং তো করা যায় না, আগে জায়গাটা এক্সপ্লোর করি প্রপারলি, তারপরে কালকেও যদি মনে হয় এক্সপ্লোর করতে হবে তো কালকেও দেখছি। একটা ভালো মেশিনের ভালো সিস্টেম দেখাই, চলো। এগুলো বটল প্রিন্টিং হচ্ছে ডাইরেক্ট রাউন্ড শেপ, ২৬ লাখ প্লাস GST, একটা বটল ম্যাক্সিমাম 5 টাকা কস্টিং আসবে বলছে ম্যাক্সিমামটা। চলো ফুল ড্রাইভ, ফুল ড্রাইভ, কোয়ালিটিও খুব ভালো। আমাদের এই দাদার এমনি তেমনি লোক না, সেলিব্রিটি লোক, হ্যাঁ, তো ওনার কোম্পানি প্রোফাইলে চলছে ওই যে ভিডিও, না দেখাই ভদ্রলোক যাকে দেখাচ্ছে ওটা উনি, আশা করি বুঝতেই পারছেন। উনি কনিকা ম্যানুয়ালটার ইউজারও আর ওনার সেট আপের পুরো ভিডিও প্ল্যানিংটাও কনিকা ম্যানুয়ালটা ওখানে দিয়ে পড়িয়েছি। অটো ফিডিং, অটো কাটিং, 3টে বাজে, জাস্ট একটু এক জায়গায় এসে একটু বসার সময় পেয়েছি। 3টে হল বলে আমি তো সবে প্রথম যে হলে ঢুকেছি ওই হলের অর্ধেক কভার করে উঠতে পারিনি, এত বড় জায়গা। আর সবচেয়ে বড় কথা, কোথাও একটু দাঁড়ালে সেই জিনিসটা ভালোবাসি টেকনিক্যালি, তো সেগুলোকে দেখতে গিয়ে সময় যায়, যদিও আমি খুব বেশি জায়গায় দাঁড়াইনি, 3টে কিংবা 4টে জায়গায় দাঁড়িয়েছি, কথা বলেছি, ইন্টারেস্টিং জিনিস এগুলো ছিল তো আপনাকে দেখালাম, তো সেগুলো দেখতে গিয়ে একটু সময় চলে গেল। বাট এখন পাচ্ছে ভালো রকম খিদে, সঙ্গে যে দাদা আমার সঙ্গে ছিলেন ওনাকে জোর করে ডেকে নিয়েছি, দুজনে মিলে একটু লাঞ্চ ফাঞ্চ করে নিতে হবে। পিছনেই আমাদের ক্যান্টিনের মতো একটা করেছে, দেখা যাক ওখানে হবে কি না। এদিকে 3টে প্রায় বাজে, যখন মেয়ে জাস্ট বাড়িতে ঢুকবে, মেয়েকে মাকে তো ভোরের করে ফোন করে বলে রাখলাম যে মেয়ে এলাম আমাকে একটু ভিডিও কল করিও, দেখা যাক কল আসতেই হবে। চলো খিদে পেয়ে গেছিলো, চলে এসছি এখানে একটা ক্যান্টিন বা কাউন্টারের মতো আছে, এখানে ওই ক্যাশ কাউন্টার থেকে গিয়ে কুপন নিতে হয়, আর বিভিন্ন স্টলে সেই কুপন দেখালে যে স্টল থেকে যা খেতে চাইছেন সেই অনুযায়ী। আমরা যেরকম মহারাজা থেকে দেখে নিয়েছি ওই সামনে মহারাজা, ওখান থেকে 3টে থালি নিয়ে নিয়েছি তিনজনে, কুপনেই লম্বা লাইন। বাজে এখন 3:30, ওখান থেকে খেয়ে দিয়ে বেরোতে লাইনই বোধ হয় 4টের সময় শেষ হবে। 3:40 হয়ে গেলো, এখনও শুধু লাইনেই দাঁড়িয়ে আছি, তাও তো সোর্স ফোর্স লাগিয়ে দুজনকে আগে যারা কাউন্টারে টিকিট কাটছিল তাদের সঙ্গে ফিট হয়ে গেল, তারপরেও 10 মিনিটের উপরে গেলো লাইনে দাঁড়িয়ে, আবার এখান থেকে কুপন নিয়ে ফের আবার যেতে হবে খাওয়ার ওখানে, সেখানে যদি লাইন পড়ে সেখানেও লাইন দাঁড়াতে। তো খাওয়ার চলে এসছে এই রাজধানী, এখান থেকে খাওয়াটা নিয়েছি, তার জন্য ওইখানে লম্বা লাইন লাগাতে হচ্ছিলো কুপনের জন্য বললাম। এবার থালির পরিমাণ দেখো, এই রুটি আছে, মোস্ট প্রবাবলি 2টো রুটি আছে, আর একটা ডাল মতো আছে, আর একটা পনির আছে, এখানে রাইস, পাঁপড়, গোলাপজামুন, এটা টোটাল দাম নিল 270। বাসটা 35 হয়ে গেছে, ও সেই খাওয়ার পর থেকে স্টলে স্টলে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে পা কোমর আর কিছু নেই, অবস্থা খারাপ, লোকের সঙ্গে দেখা করতে করতে গিফট প্যাক নিতে নিতে পাগল হয়ে যাচ্ছে। এখন আলটিমেটলি এসে বসেছি আমাদেরই এক ব্র্যান্ড কোম্পানি ক্যানন, ক্যাননের স্টলে এসে বসেছি, এখানে একটুখানি কথাবার্তা বলবো, ফের এখানে আমার লাগেজটাও রাখা আছে আজকে, সেখান থেকে লাগেজটাকে নেব নিয়ে আবার আরেকজনের সাথে দেখা হয়ে গেছে, সে আমাকে তার হোটেলে
আজকে থাকতে বলে দিয়েছে, তার সঙ্গে তার হোটেলে গিয়ে আজকে রাত্রে স্টে করবো। দুদিন মোটামুটি এইভাবে কেটে গেল, বাকি এখন একটু বসি, রেস্ট নিই, একটু স্টলের মজা নিই, প্রচুর হ্যাপা। তাও সেকেন্ড হলটাতে গিয়েছিলাম একটু, ওখানে দু একজনের সঙ্গে দেখা দেখা করলাম, কিছু জিনিস দেখবার ছিল সেটাও দেখলাম, বাকি মোটামুটি এখানকার কাজ শেষ। ছটায় বন্ধ হবে, পনেরো ছটা প্রায় বাজে, জাস্ট প্যাক আপ করবো একটু পরেই এখান থেকে, রুমে দাঁড়িয়ে ফিরি। ওকে দাদা, দাদা বেরিয়ে যাচ্ছে, টাটা, আমি তো রয়ে যাবো আপাতত, কিন্তু আমি যাবো একজনের সাথে, ও বেরিয়ে যাক, আজকে এয়ারপোর্টে যাবে, একটু তাড়াতাড়ি পৌঁছাবে। বাট আমি আপাতত লাগেজটা ফেরত নিয়ে নিয়েছি, দিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে সাড়ে ছটা নাগাদ এখান থেকে স্টল শেষ হবে, দেন আমরা এখান থেকে বেরিয়ে পৌঁছাবো। ও দেখা করলে সবার সাথে দেখা করতে হবে, মাথা খারাপ হয়ে যাবে আমার পুরো মনোটেক। দেখছি সাতটা বাজে, হল থেকে বেরিয়ে পড়েছি, এটাও একটা গেট, এই সামনের গেটটা নাকি এক নম্বর, আর ওই দিক থেকে বাদিয়ে গেলে দু নম্বর গেট পড়ে, এইভাবে পরপর পর গেট আছে, তিন নম্বর গেটটা আবার পিছন দিকে। বেরিয়ে হোটেলের রুমে যাই, প্রচণ্ড টায়ার্ড ফিল করছি। 7:40 বাজে, আমরা বেরিয়ে আপাতত আন্ধেরির দিকে যাচ্ছি, ওখানে আমাদের হোটেল বুক করা আছে, কীরকম কালকের মতো কিনা, কালকের থেকে ভালো কিনা সেটা ওখানে গিয়ে দেখতে পারবো। বিড়াল খিদে পেয়ে গেছে প্রচুর, হোটেল পৌঁছাই, পৌঁছে কিছু খাওয়া দাওয়া পেটে করি, তারপরে দেখা যাক কী প্ল্যান হয়, আর নুন প্ল্যান সব না। বিভৎস জাম, বিভৎস জাম, 8:30-9 অবধি কীরকম চল। চলো 8:20 বাজে, সবে এসে পৌঁছালাম, এই হচ্ছে পেনিনসুলা রেড পাইন, আজকে স্টে আপাতত এখানে। এটা আন্ধেরি, আন্ধেরি মেট্রো স্টেশনের পাশেই জায়গাটা। হোটেলটা তো ফটাফাটি 5-star লেভেল, জায়গাটা দারুণ। �306 আমাদের রুম, চলো রুমটার ভিতর দেখাচ্ছি। চলো এখান থেকে ঢুকে দুর্ধর্ষ রুমটা দেখাচ্ছি এক একটা করে। ক্লিয়ার IRD, DND, লন্ড্রি এখান থেকে সিস্টেমেটিকলি করা আছে, কার্ড লাগানো আছে, যদি DND লাগে ডু নট ডিস্টার্ব তাহলে অটোমেটিক বাইরে বোর্ড লেগে যাবে। ক্লিয়ার IRD, ইউটেন্সিল যেগুলো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলোকে বাইরে বের করে দিতে চাইলে চলে যাবে, লন্ড্রির জন্য দেওয়ালো, লন্ড্রির লোকও চলে আসবে, ভেরি গুড। এখানে ঢুকে একটা বড় কভার তো দেখতে পাচ্ছি, একটা সেফ রয়েছে, তার লাগেজ রাখার জায়গা সুন্দর করে। ওরে বাপরে, ইয়ে কত বড় জায়গাটা দেখো, দিজা 5-star হোটেল আই থিঙ্ক। লন্ড্রি ব্যাগস ভি হ্যাঁ লাগিয়ে দিলাম, চলো আগে বাথরুমটা দর্শন করে আসি। সেন্ট্রালাইজড এসি, টেম্পারেচার সেট করা আছে, এখান থেকে চেঞ্জ করা যাবে, আর বাথরুম দুর্ধর্ষ। এখানে হেয়ার ড্রায়ার, মিরর একটা ছোটো, ল্যাম্পশেড, বেসিন, হট অ্যান্ড কোল্ড একসঙ্গে মিশানো, এখানে টয়লেট রিস দেওয়া আছে, কত কিছু দেখো, ডিসপোজাল ব্যাগ, সোপ, শাওয়ার ক্যাপ, শেভিং কিট, হেয়ার কেয়ার, ডেন্টাল কিট, রেজার, আর ময়েশ্চারাইজার, শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পু, ইন্টারকম এখানেও আছে রাখা, দুর্ধর্ষ দুখানা টাওয়াল পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে, একটা ছোটো টাওয়াল, একটা WC, আর এই হচ্ছে শাওয়ার এরিয়া, পুরো গ্লাস ফিট, গ্লাসিং করা আছে পুরো, ট্রান্সপারেন্ট ফিল হচ্ছিল হয়তো। এখানে একটা টেন টাওয়াল দেওয়া আছে ধোয়ার জন্য, এই গ্লাস ব্লাইন্ডস এখান থেকে টেনে দিলে বাইরে থেকে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, হ্যান্ড শাওয়ার, আর উপরে টপ শাওয়ার, আর এই হচ্ছে জায়েন্ট সাইজ একটা মিরর লাগানো আছে বেসিনের উপরে, পুরো সেন্ট্রালাইজ এসি, বাথরুমটাও এসি, ওয়েস্টবিনও দেওয়া আছে, বাকি বুঝতেই পারছ। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, এক্সট্রা স্লিপার দেওয়া রয়েছে, লাগে যেখানে রেখে দেবো, আর এখানে কি আছে যা ভেবেছি তাই, ছোটো ফ্রিজ দেওয়া আছে, বড় টেবিল একটা দেখাচ্ছি, এখানে কিছু স্পেসিস জায়গা রয়েছে, ড্রয়ার ব্যাগেরা ড্রয়ার রয়েছে, ডিপ ড্রয়ার, আর এইখানে কিছু টিকিট রয়েছে, ইলেকট্রিক কেটল, সুগার,
টেটলি চায়, কফি, মিল্ক পাউডার দুটো কাপ। এখানে কি দেওয়া আছে বা দেখি। আচ্ছা, আমন্ড দেখো খালি, হ্যাঁ আমন্ড বাদাম। এখানে রয়েছে পেস্তা, এখানে আছে কাজু, চিপস, বিস্কিট দু রকমের, টেস্টি নাটস হলদিরামে, এখানে নাচোস ক্রিসপিস, কর্নিটোস নাচোস, কর্নিটোস নাচো তিন চার রকম ফ্লেভারের, গ্লুটেন ফ্রি জিনিস দেওয়া আছে। আচ্ছা এইখানে কি আছে, চলো এখানে একটা আলাদা কাবার্ড, লাইটিংটা দেখো খালি, ওয়াইন গ্লাস, নর্মাল গ্লাস, জলের বোতল, আর লুক এট দ্য মিরর, বিউটিফুল। হ্যাঁ ঠিক, ওখানে কানেকশন রয়েছে, টিভি, এটা এক্সট্রা টেবিল দিয়ে রেখেছে, গাড়ির জন্য হেভি সুবিধা হবে এখানটা, চার্জিংটা, আর এই বেডিং, এক বেডিং, একটা সিঙ্গেল বেডিং, ফার্স্ট ক্লাস। এখানে ইন্টারকম লাগানো আছে, মেনু আছে, টেবিল, ওখানে একটা টেবিল, ক্লিয়ার এয়ার, ডিএনডি, সেম সিস্টেম এখানেও দেওয়া আছে, দুটো সোফা দেওয়া। মেট্রো সিটির একদম পাশে আমরা যেখান থেকে নামলাম, এই হচ্ছে বাইরের সাইডটা, কি ভিড় কি জাম চিন্তা করো, সিগন্যালই সিগন্যাল। এখান থেকে নেবে আমাদের রুমটা, এখানে ল্যাম্পশেডটা দেখো, যা ফাটাফাটি মজাটাই এটা। এখানেও মেনু কার্ড ফেনু কার্ড দেওয়া রয়েছে, স্পেশাল বার মেনু, ওফ ফাটাফাটি। যারা খেতে চান তাদের জন্য সুস্বাগতম, বেশি দাম নয়, 380 ml এর বোতল 9000 টাকা, 5000 টাকা গ্রাম, কি বাকার্ডি, 310 ml, 30 ml এর বোতল নিলে 6500 টাকা, বাকার্ডি ফ্লেভার গ্রিন অ্যাপেল লেমনি 7500 টাকা, কোনো ব্যাপার নেই, হচ্ছে আপনি। হ্যাঁ একটা পেলাম গ্রে হুক গুজ 500 টাকা, 30 ml বোতল নিলে 15000 টাকা মাত্র। এর নিচে খেয়ে পোষায় বলুন তো, এই দেখো মোয়েট অ্যান্ড চান্দুর ব্রুট, এত উচ্চারণ করতে পারছি না, ইংলিশও ভুলে গেছি, আই ফ্রান্সি, মাত্র 16200 টাকা। আমি এত কম দামে জিনিস খাই না, দেখছি 35000 উপরে কিছু আছে না, না লিস্টই খতম, ধর এত ছোটখাটো হোটেলে খাওয়া যাবে না। টিস্যু রয়েছে, এই পেট সাপাটা কোনো হোটেল থেকে দেয়নি। চলো বসে পড়ি একটু এডিংয়ে, খাওয়া দাওয়া হালকা করে সবগুলো একটু টেস্ট করে খেয়ে নিয়েছি, এটা খোলা হয়নি অবশ্য, এইটা চিপস কাজু হ্যান ত্যান এগুলো সব খাওয়া হয়ে গেছে, এগুলো এখনো পর্যন্ত খুলিনি, দেখছি আবার একটু পরে। দারুণ কিন্তু রুমটা, সঙ্গে সুন্দর দুখানা সোফা চেয়ার মতো করা আছে, ফাটাফাটি। 11টা বাজতে যায় প্রায়, কাজ করছিলাম এখানে এডিটিং এর, কখন কি শেষ করে উঠতে পারবো জানি না, ডেইলি ব্লগের সময় বোধ হয় আর হয়ে উঠছে না। এখানে আজকে 5 স্টারে থাকা, 5 স্টারে খাওয়া দাওয়া করবো, মানে সেটাও একবার ট্যুর করাই, কি কি অর্ডার দিয়েছি রাতের জন্য। আপাতত এইভাবে প্যাকিং এসছে, টোটাল স্যালাডটাকেও দেখো, এটা আই থিঙ্ক মিন্ট পাতা হয়, পুদিনা পাতা, সেই দেওয়া আছে, 5 স্টারের ব্যাপারই আলাদা। এখানে আলাদা করে আচার দু রকমই দিয়েছে, আবার রায়তা, ফাটাফাটি। চলো বাকিটা খুলে দেখাচ্ছি আবার, স্যালাড দেখালাম, অর্ডার করেছিলাম ভেজ পোলাও, এইভাবে ডেকোরেশন করে দিয়ে গেছে, লুক এট দ্য ডিশ ফার্স্ট। হ্যাঁ উফ কি গরম, ভেজিটেবল পোলাও, গন্ধেই তো পাগলা হয়ে যাচ্ছি, আর সুন্দর করে প্যাকেজিং করে দেওয়া ছিল এটা দিয়ে, এটা আমার জন্য নয়, এটা আমি খাবো না, এটা খাবে দাদা আছে তিনি, আমি নিয়েছিলাম ওইরকমই একটা ডিশ, এটা হচ্ছে প্রন বিরিয়ানি, বাইরে দামগুলো মোটামুটি বলে রাখি, ভেজ পোলাও 375 টাকা, প্রন বিরিয়ানি 625 টাকা, 625, এটা প্রন কারি গোয়ানি স্টাইল, এ বেশি দাম নয়, 650 টাকা অনলি। এবার যেটা মজার যেটা জিনিস দেখাই, যেটা এখানকার স্পেশালিটি বানানো, এটা হচ্ছে পমফ্রেট তন্দুরি, গ্রেভি আইটেম দিয়েছে কি নন গ্রেভি সেটা দেখছি, চল কীভাবে সাজিয়েছে দেখো, ও দেখেছ লুক এট দ্য ডেকোরেশন, হ্যাঁ এটাই দেখার থাকে, পমফ্রেট তন্দুরি গ্রিল আইটেম পুরো, পুদিনা চাটনি, পুদিনা পাতা, ডেকোরেশনে লেবু দেওয়া আছে, স্যালাড দেওয়া আছে কিছু, আর এই ভেজিটেবলস দিয়ে সুন্দর করে ডেকোরেট করা, এটার দাম বেশি নয়, মাত্র 1200 টাকা। আর এই যে ফিশটা, টোটাল ফিশটা এখানে সবথেকে ছোটো সাইজে পাওয়া গেছে আমার জন্য, সব থেকে ছোটো সাইজে পমফ্রেট, 350 গ্রাম ওজনের, ক্যান ইউ ইমাজিন, বাড়িতে যেদিনকে এসছি আসার সময় বাজার করে নিয়ে এসছি, সেখানে বেশ বড় পমফ্রেট আমি বাড়িতে কিনে নিয়ে এসছি, 12 পিসের ওজন হয়েছে 2 কিলো, ওটাই আমাদের কাছে বেশ বড়, বাট এখানে সব থেকে ছোট সাইজটা 350 গ্রাম, লুক এট দ্য সাইজ, এই আমার হাতের সাইজ আর এই সাইজ, পুরো একটা হাতের পাঞ্জার থেকেও বড় সাইজ, তাও নাকি এটা সব থেকে ছোট সাইজ পাওয়া গেছে। চলো এই তো হলো, এবার এসব খাওয়া দাওয়ার পরে একটু আমি ডিজার্ট তো বানতে হয় না, রায়তা ফাইতা দিয়েছি ঠিকই, তো ডিজার্টে নিয়েছিলাম আমরা এই যে ডিশটা, এটা হচ্ছে ডেজার্টের জন্য, দেখেছ ডেকোরেশনটা দেখো খালি,
গার্নিশিং এ কি কি ফুল ইউজ করে থাকে? জেনুইন ফুল, কোনোটাই প্লাস্টিকের ফুল বা কিছু নয়। এটাকে বলে ব্লুবেরি চিজ কেক, অনলি 400। কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ইটস অ্যামেজিং। তো এটা আমরা দুজনে একটু হেল্প করে শেয়ার করে দেখবো অবশ্যই। কি চালা, এই হচ্ছে মেনু কার্ড, প্রচুর অপশন রয়েছে, মাত্র আমরা এই কটাই নিয়েছি রাতের বেলা বলে পরে আবার এক্সপ্লোর করবো। চলো চলে দাদা খালেতে, এই নিয়ে একটুখানি ভেঙে খেয়ে দেখছি। দারুণ, ফাইভ স্টার বলে বলছি না, প্রিপারেশন দারুণ, অসাধারণ, পমফ্রেট, তন্দুরি। এটা হচ্ছে প্রন গোয়ানিস কারি। ভাই আমি সিরিয়াসলি বলছি, আমি আগে গোয়ানিস ডিশ করিনি, খাইনি, বাট দারুণ। এই টেস্ট চেঞ্জ করিনি, খাইনি। গোয়ানিস কারি যে এত সুন্দর হতে পারে আমার কোনো আইডিয়া ছিল, খুব ভয় ভয় ছিলাম। ছেলেটা আমাকে রেকমেন্ড করছিলো যে অর্ডার নিতে এসেছিলো, আমার একটু ডাউট ছিল, কিন্তু কিন্তু ছিল, ওই বললো বলে খেয়ে দেখুন দারুণ লাগবে। আর এটা ছিল প্রন বিরিয়ানি, মানে প্রনগুলোর সাইজ দেখো খালি, এরকম ভর্তি প্রন পুরো ডিশটার মধ্যে ভর্তি, দেখতে পাচ্ছ পুরো। আমি এই কটা এইটুকু নিয়েছি, তার মধ্যে চারটে বড় বড় প্রন রয়েছে, প্লাস এই প্রন কারিগুলোর মধ্যে এক গাদা, অন্তত আটটা পিস তো হবেই, বড় বড় সেম সাইজের প্রন। আর কারিটা অ্যামেজিং, শুধু কারিটাই খেয়ে নেওয়া যায় আলাদা করে। আপনার পোলাও কেসে নাম্বার ওয়ান, মানে প্রত্যেকটা খাওয়ার বলছে অসাধারণ, আউটস্ট্যান্ডিং, 10/10। চলো আগে দিয়ে সময় দিতে পারছি না, খেয়ে নিই, ফের দেখা হচ্ছে কালকের দিনে, কালকের ব্লগে। সি ইউ, গুড নাইট, গুড নাইট ফ্রম মুম্বাই। কালকে দেখা হবে আবার একটা নতুন এক্সপ্লোরেশন। টিল দেন সঙ্গে থাকো, দেখতে থাকো, কিপ এনজয়িং, কিপ ওয়াচিং, বাই বাই, গুড নাইট।